দেখছেন কাঁকড়া, এগুলো সুন্দরবনের কাঁকড়া আমরা সুন্দরবন থেকে আজকে সংগ্রহ করে আনলাম। এগুলো এখন রান্না হবে এবং খাওয়া হবে। কাঁকড়া প্রসেস করা একটু ডিফিকাল্ট, যারা জানে না তাদের জন্য তো আরও বেশি ডিফিকাল্ট। সলিড কাঁকড়ার মাংস, যেটা পায়ের যে উপরের খোলস বেশ শক্ত, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ওটা একটু ফাটিয়ে নিতে হবে, ভেঙে নিতে হবে, যাতে রান্নার সময় ওর ভিতরে মশলাটা ঢোকে। আপনারা যারা কাঁকড়া খাননি তাদের কাছে বলে রাখি, বেশ সুস্বাদু একটা খাবার, সারা বিশ্বে জনপ্রিয় একটা খাবার। আর কাঁকড়া খেতে আমি যতটা জানি ধর্মীয় কোনো বিধিনিষেধ নাই, অর্থাৎ এটা মাকরু। চিংড়ি মাছ খাওয়া যেমন মাকরু, কাঁকড়া খাওয়াও মাকরু। এটা বেশ সুন্দর করে ভালোভাবেই আর কি ধুয়ে নিতে হবে। মোটামুটি পরিমাণে বেশ হয়েছে। এখানে আছে রসুন, আছে শুকনো মরিচ, জিরা, আদা আর গরম মশলা, আর এদিকে আছে পেঁয়াজ। আমরা কাঁকড়াটা আবার দিয়ে দিই। দেখেন এটা বেশ খানিকটা কষিয়ে নিলাম। এখন আর কিছুক্ষণ অপেক্ষার পালা, রান্না শেষ। এই হচ্ছে কাঁকড়ার যে মাংস, নিজে রান্না বলে নয়, অনেস্টলি বলি দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। অসম অসম।